কিছু মহল আছে যারা কিনা নারীদের এই উপস্থিতি, পাবলিক উপস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছে, তাদেরকেও আমি হুঁশিয়ারি জানাতে চাই যে এগুলো বরদাস্ত করা হবে না। এ দেশের নারীরা বহু কষ্টে, বহু কষ্টে তিলে তিলে সংগ্রাম করে যা কিছু অর্জন করেছে, এবং আমি আহ্বান জানাচ্ছি যে ভাইয়েরাও যাতে সাথে থাকেন এবং আমরা যাতে কোনোভাবে আমরা যাতে পিছিয়ে না যাই। পূর্বের যেই ধর্ষণ ঘটনাগুলো ঘটেছে এগুলো সুষ্ঠু বিচার করতে হবে এবং হচ্ছে বিচার করতে হবে, এবং ধর্ষণকে এড়াতে হলে অবশ্যই বিচার দরকার, এবং এই বিচার আমরা পাবো বলে আশা রাখছি। আমাদের দেশে আপনারা সবাই নিশ্চয়ই ধর্ষণের মামলাগুলো দেখেছেন বা ঘটনা দেখেছেন যে হ্যাঁ ধর্ষণ হচ্ছে, বা ভিডিও দেখেছেন, অনেক ছুটার সময় কিন্তু ভিডিও পাবলিশ হয়, যেরকম নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ওই ভিডিও মনে হয় আমরা সবাই দেখে দুই তিন দিনের মতো ট্রমাটাইজ ছিলাম। কিন্তু একটা ঘটনারও তদন্ত হয়েছে, বিচার হয়েছে বা পোস্টমর্টেমের রিপোর্টটা পাবলিকলি প্রকাশ করা হয়েছে, এরকম মনে হয় আমি নিজে কোনোদিন দেখি নাই। ধর্ষণের যদি আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করেন, তাহলে আপনি কীভাবে এনশিওর করবেন যে পরবর্তীতে ধর্ষক, পরবর্তীতে অপর একটা ব্যক্তি ধর্ষণ করতে ভয় পাবে? এটা তো আপনি এনশিওর করতে পারবেন না। এই জন্য আমি এটাই দাবি জানাই যে যত ধরনের ধর্ষণ মামলাই করা হোক না কেন, সুষ্ঠুভাবে যাতে বিচার করা হয় এবং জনগণকে যাতে এই বিচারের এবং এটার সাথে জড়িত যত মেডিকেল রিপোর্ট, আসামির নাম, এগুলো যাতে জনগণকে জানানো হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। এই যে গণঅভ্যুত্থান পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়ে আসলে আমরা পূর্বের মতো রাষ্ট্র ব্যবস্থা আসলে দেখতে চাই না। যে রাষ্ট্র ব্যবস্থা একই সাথে, আপনারা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান দেখবেন যে রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতায়, মানে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন একজন নারী, মমতা ব্যানার্জি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিগত বেশ কিছু বছর ধরে কিংবা বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার বেশিরভাগ সময় জুড়ে নারী প্রধান কিন্তু ক্ষমতায় ছিলেন, কিন্তু এমন নারী তারা যারা পিতৃতান্ত্রিক নারী, যাদের আসলেই তৃণমূলের নারীদের সাথে কি ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিয়ে কিছু যায় আসে না, তাদের যে আসে না যায় আসে না, সেই যায় না আসার কারণে কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিছুক্ষণ আগে আমাদের একজন বন্ধু বললেন, তারা আসলে নারীদেরকে ফেইল করেছে, তাদের নিরাপত্তা দিতে তারা আসলে পারেননি। ফলে আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো চাই যেখানে নারী নিরাপত্তা দেওয়া হবে। এই মুহূর্তে আমার আসলে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা যে বা যারা যতজন এখানে এসেছেন, আপনারা ঠিক কোন মনোভাব থেকে আজকে এখানে এসেছেন? আপনাদের বাসায় আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের প্রেমিকা, আপনাদের বান্ধবী, আপনাদের সহপাঠিনী, তাদেরকে আপনারা এই দেশে রাতের অন্ধকারে কখনো বের হতে দিবেন কিনা, কিংবা দিনের আলোতে শুধুমাত্র যেখানে পুরুষ মানুষেরা আছে, আমি আবার বলছি দিনের আলোতে শুধুমাত্র যেখানে পুরুষ মানুষেরা আছে, এরকম কোনো পার্টিতে, কোনো গ্যাদারিংয়ে, কোনো মিছিল মিটিংয়ে, কোনো দাওয়াতে, কোনো অনুষ্ঠানে আপনারা যেতে দিবেন কিনা? যদি আপনাদের জবাবটি না হয়ে থাকে তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে কেন আপনাদের জবাব না হবে? আপনাদের জবাব যদি না হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সেই জবাবটাকে হ্যাঁতে পরিবর্তন করার শপথ আজকে গ্রহণ করুন যে হ্যাঁ, এই দেশের পরিবেশ এবং পরিস্থিতি আমরা পুরুষেরা এমন রকম করে গড়ে তুলব যাতে আমি আমার নিজের ঘরের মেয়ে সন্তান, স্ত্রী, আমার বান্ধবী, আমার প্রেমিকা, আমার বোন, তাদেরকে আমি এই দেশের পুরুষদের মাঝে নিরাপদভাবে অবস্থান করা, নিরাপদ অনুভব করার মতো করে তাদের জন্য আমি সমাজটাকে, এই দেশটাকে গড়ে তুলব। আপনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ।